নেই পানীয় জলের পরিষেবা, বিদ্যুৎ সংযোগ ছিল পুরো গ্রাম। ঘটনা গন্ডাছড়া মহকুমার অন্তর্গত রানীর পুকুর মুক্তি বাপাড়ায়। বাধ্য হয়ে বৃহস্পতিবার সকালে রায়সভায় গন্ডাছড়া সড়ক অবরোধে বসে জনজাতিরা। গিরিবাসীরা কবির দশা কবে কাটিয়ে উঠবে তার উত্তরটা হয়তো দিতে পারবে সময়, কারণ তারা যেন চিরতরে শরীর প্রকোপে আচ্ছন্ন। তীব্র সংকট পানীয় জলের, নালা থেকে লতা পাতা মিশ্রিত পানীয় জল পান করেই তাদের শুকিয়ে যাওয়ার গলা ভেজাতে হয়। গন্ডাছড়া মহকুমা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে রানীপুকুর মুক্তিমা পাড়ার এই কবির চিত্রটা সেসব দুর্দশার কথাই বলছে। 47 পরিবারের বসতি এখানে, 15 দিন ধরে ছিন্ন বিদ্যুৎ সংযোগ, নেই পানীয় জলের সুবন্দোবস্ত। যার জের ধরে বৃহস্পতিবার রায়সভায় গন্ডাছড়া সড়ক অবরোধ করে জনজাতি। মানে আমরা এসে এখানে ওই আমাদের এখানে জল নাই আর কারেন্ট নাই, আমরা মতিমাপাড়া থেকে আমরা জল নাই, আজলাইবের থেকে আমরা জল নাই। খরবের সময় তো আমরা ধরেন আমরা চাকমা সমাজের ওই বুড়া বুড়ি আমরা স্নান করার দেওয়ার লাগে, এখানেও আমরা জল নাই, আজকে খাওয়ানোর জল নাই, কিছু নাই, স্নান করানোর জল নাই। আমরা কারেন্টের সমস্যা, কারেন্টের সমস্যা মানে আমরা মোবাইল চার্জ নাই, মোবাইল চার্জ ওই মোবাইল চার্জ হইলে আমরা ওই ছাত্র আছে, ছাত্র তো অনলাইনে আমরা রকম পরীক্ষা দিতে আছে, এই পরীক্ষাও আমরা বন্ধ। এদিন লেগে আমরা এখানে আমরা মতিমাপাড়াতে 47 পরিবার আছে, আমরা কারেন্ট নাই, এখানে কারেন্ট নাই আর জল নাই, এই জলের লাগে কারেন্টের লাগে আমরা সমস্যা। আর একটা আছে আমরা রাস্তা, সরকারের রাস্তা মানে এটা কালভার একটা বয়েছে, আজকে 2 বছর হয়ে গেছে, 2 বছর পরেও আমরা এটা কালভারটা এটা কিছুটা করছে আর কিছু করছে না, এটা এমনি পড়ে রয়েছে। খবরটি ঘটনাস্থলে ছুটে যায় গন্ডাছড়া থানা পুলিশ সহ টিএসআর বাহিনীর জওয়ানরা। মহকুমা শাসকের কার্যালয়ের আধিকারিকদের যাওয়ার পরও কোনো কাজ হয়নি। অবশেষে মহকুমা শাসক অরিন্দম দাস ঘটনাস্থলে ছুটে গিয়ে বিদ্যুৎ পরিষেবা চালু করার নির্দেশ দেন নিগমের আধিকারিকদের। এরপরেই অবরোধ মুক্ত হয় রাস্তা।